এটা হচ্ছে একটা স্টিল ফ্যাক্টরি। এই স্টিল ফ্যাক্টরির পাশে একটা এটিএম বুথ হচ্ছে। আমরা এই এটিএম বুথে দুইটা এসি ফিটিং করেছি। দেখা যাক কিভাবে আমরা ফিটিং করলাম এসিগুলো। এই হচ্ছে বুথের মেন দরজা, এই হচ্ছে বুথ, এই হচ্ছে আমাদের একটা এসি। ভিতরে একটু অন্ধকার, তারপর মনে হয় স্পষ্টই দেখা যাচ্ছে। এই একটা এসি আর এই হচ্ছে একটা এসি। এখানে এই দুইটা এসি আমরা ফিটিং করেছি আপাতত। এরপরে আমরা এখন সরাসরি আউটডোরে চলে যাব। আর এই হচ্ছে আমাদের আউটডোর, এই যে দুই এসির দুইটা আউটডোর হচ্ছে এখানে। আমরা এই এসির এখন কভারটি খুলতেছি। এখানে মূলত হচ্ছে আমাদের ডিসচার্জ এবং সাকশন লাইনটা থাকে। আমরা এই এখন এখানে গ্যাস ছেড়ে দিব। এসি ইনস্টলেশন করার পরে এসির গ্যাসটা ছেড়ে দিতে হয়। আমরা এখন সেই প্রসেসটা করতেছি। এই হচ্ছে আমাদের সাকশন লাইন এবং ডিসচার্জ লাইন। এটা থেকে আমরা এখন গ্যাসটা ছেড়ে দিব। গ্যাসটা কীভাবে ছাড়তে হয় সেটা একটু আমরা দেখে নিই। এখন প্রথমে হচ্ছে এই যে এই যে মাথাগুলো আছে এগুলো খুলে ফেলতে হবে। এগুলোকে বলা হয় জয়েন্ট নাট। আমরা এখন কিছুটা গ্যাস ছাড়ব। গ্যাস ছাড়ার জন্য হচ্ছে আমাদের গ্যাস ছাড়ার পরে আমরা আবার প্রেশার দিব, যাতে এটার মধ্যে কোনো লিক আছে কি না সেই লিকটা চেক করার জন্য আমরা প্রেশার দিব। প্রেশার দেওয়ার জন্য আমাদের এই হোস পাইপটা আমরা লাগাচ্ছি। সামান্য পরিমাণে কিছু গ্যাস ছাড়বো, পুরোপুরি আমরা গ্যাস ছাড়বো না। সামান্য গ্যাস ছেড়ে দেখবো যে এখানে কোনো লিক আছে কি না। যদি লিক থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন গ্যাস মিটার, যদি লিক থেকে থাকে তাহলে এটা প্রেশারটা আস্তে আস্তে কমতে থাকবে। আর যদি লিক না থাকে তাহলে কাঁটাটা স্থির থাকবে, তার মানে কোনো লিক নাই। এই যে আমাদের পাইপটা লাগানো হয়ে গেল। এই যে এটাকে বলা হয় এলিঙ্কি সেট। এটা কত নম্বর এলিঙ্কি সেট? চার নম্বর এলিঙ্কি সেট। আচ্ছা, আমরা এই এলিঙ্কি সেটের একটি এলিঙ্কি দিয়ে এই যে গ্যাসটা ছেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছু গ্যাস ছাড়বো আমরা। এই যে সামান্য কিছু গ্যাস আমরা ছেড়ে দিলাম। এইভাবে আমরা গ্যাসটা ছাড়তেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে মিটারের কাঁটাটা কিন্তু উঠতেছে আস্তে আস্তে গ্যাস ছাড়ার সাথে সাথে। এটা যদি কিছু সময়ের মধ্যে যদি আস্তে আস্তে কমতে থাকে তাহলে বোঝা যাবে যে এখানে কোনো লিক আছে কি। আচ্ছা, আর যদি এটা না কমে তাহলে বোঝা যাবে যে না, আমাদের এটাতে কোনো লিক টিক কিছু নাই, একদম পারফেক্ট আছে। আচ্ছা, আমরা সামান্য কিছু গ্যাস ছেড়ে দিলাম। প্রেশার আমাদের আছে এখন 150, হ্যাঁ একদম অ্যাকুরেট 150 আছে। এখন আমরা কিছু সময় ওয়েট করব, দেখব যে এটা কমে কি না। এর মধ্যে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে সাবানের ফেনা দিয়ে আমরা একটু জয়েন্টগুলো চেক করে নিব যে কোথাও কোনো লিক আছে কি না। কীভাবে লিক চেক করতে হয় সেটা আপনারা দেখে নিন। এই যে এইভাবে সাবানের ফেনাগুলো একদম জয়েন্টের মাথায় দিতে হবে। মাথায় দিয়ে দেখতে হবে যে কোথাও কোনো লিক আছে কি না। যদি লিক থাকে তাহলে দেখবেন যে এই ফ্যানাটা আস্তে আস্তে বুটবুট করবে। আর যদি লিক না থাকে তাহলে যেরকমটা দেখতে পাচ্ছেন এরকমটাই থাকবে। হ্যাঁ, এই যে আমাদের দুইটা সাকশন লাইন এবং ডিসচার্জ লাইন দুইটাতেই আমাদের ফ্যানা দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে কোনো লিক নাই। সম্ভবত বললে ভুল হবে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের কোনো লিক নাই। দ্যাট মিন্স আমাদের ফিটিং করা একদম 100% অ্যাকুরেট হয়েছে। আর এই হচ্ছে আমাদের হোয়াইট সিমেন্ট। আমরা এটা প্রসেসিং করতেছি। ওই যে হোলটা দেখা যাচ্ছে এই হোলে দেওয়ার জন্য আমরা এই হোয়াইট সিমেন্টটা ব্যবহার করব, যার কারণে আমরা এটাকে এখন প্রসেসিং করতেছি। প্রসেসিং করা হলে তারপরে আমরা দেখাবো এটাকে কীভাবে দিয়ে দিতে হয়। এই যে আমরা এখনই চলে যাচ্ছি হোয়াইট সিমেন্ট দেওয়ার জন্য।
যে আমাদের হোয়াইট সিমেন্ট দেওয়া শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট সিমেন্ট দিচ্ছে। এভাবে হোয়াইট সিমেন্ট দিয়ে দিতে হয়, না হলে এই জায়গাটা যদি ফাঁকা থাকে তাহলে বাহির থেকে বৃষ্টির পানি ভিতরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বৃষ্টির দিনে, অথবা ইঁদুর, তেলাপোকা এই ধরনের প্রাণীগুলো ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এগুলো যখন ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু ইনডোরের ভিতরে গিয়ে ইনডোরের সার্কিট, তারপরে বিভিন্ন তার টার কেটে দিবে, তখন আর এসি কিন্তু আর চলবে না বা এসিতে সমস্যা দেখা দিবে, যার কারণে এইটা অবশ্যই বাধ্যতামূলক দিয়ে দিতে হবে। যেখানে এসি ফিটিং করবেন আপনারা অবশ্যই বাধ্যতামূলক এই হোয়াইট সিমেন্ট দিয়ে এই হোলটাকে অবশ্যই আপনারা বন্ধ করে দিবেন। আমাদের হোয়াইট সিমেন্ট দেওয়া প্রায় শেষ পর্যায়ে, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে খুব সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিবেন। এই যে আমাদের হোয়াইট সিমেন্ট দেওয়া কিন্তু শেষ। এই পাশে আমাদের আরেকটা আছে, এই যে আরেকটা হোয়াইট সিমেন্ট, যেহেতু এসি আমাদের দুইটা, এই যে এখানে দুইটা দেখতে পাচ্ছেন, এই পাশে আমাদের হোয়াইট সিমেন্ট দেওয়া হয়ে গেছে, এই যে এই পাশে আরেকটা আছে সেটার আমরা হোয়াইট সিমেন্ট দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন হয়তো বা একটু চিপার মধ্যে পড়ে গেছে, স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে আরেকটা। আমরা তখন প্রেশার দিয়েছিলাম কিছুটা গ্যাস ছেড়ে, প্রেশার দিয়েছিলাম প্রায় 150+, তখন প্রেশার আমরা দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আপনারা এখনও 150+ই আছে। আমাদের কাঁটা কিন্তু একটু নিচে নামে নাই, যতটুকু আমরা প্রেশার দিয়েছিলাম তার থেকে কিন্তু একটু নিচে নামে নাই। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের এখানে কোনো লিক নাই, একদম অ্যাকুরেট আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সম্পূর্ণ গ্যাসটাকে আমরা এখন ছেড়ে দিব। এই যে এইভাবে এলিঙ্কি দ্বারা সম্পূর্ণ প্রেশারটা ছেড়ে দিতে, গ্যাসটা ছেড়ে দিতে হবে। আমরা সম্পূর্ণ গ্যাসটা ছেড়ে দিচ্ছি। গ্যাসটা সম্পূর্ণ ছেড়ে দিলাম। এবার সাকশন লাইন, ডিসচার্জ লাইন দুইটা থেকেই গ্যাস সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এইভাবে আমরা সম্পূর্ণ গ্যাসটা ছেড়ে দিলাম। গ্যাস ছাড়ার পরে আমরা হোস পাইপটা খুলে ফেলবো, হোস পাইপটা খুলে জয়েন্ট নাটগুলো লাগিয়ে ফেলবো, তারপরে আমরা কভারটাকে লাগাবো। হ্যাঁ, আমাদের গ্যাস ছাড়া হয়ে গেছে, এখন আমরা জয়েন্ট নাটগুলো লাগিয়ে দিচ্ছি। আমরা এখন এই যে হোস পাইপের লাইনটি খুলে ফেলবো। হ্যাঁ, আমরা এই যে হোস পাইপের হোস পাইপটা এখন খুলে ফেলতেছি। এই যে আমাদের হোস পাইপটি খোলা শেষ। ওই হোস পাইপের যেখানে লাগিয়েছিলাম সেখানে একটি জয়েন্ট নাট ছিল, সেই জয়েন্ট নাটটা আমরা এখন লাগিয়ে তারপরে হচ্ছে কভারটাকে লাগিয়ে ফেলবো। এটা কিন্তু ভালোভাবে টাইট দিয়ে রাখতে হবে। আমাদের এখানে কাজ শেষ, এখন আমরা কভারটাকে লাগিয়ে ফেলবো, তাহলেই আমাদের এখানে কাজ কমপ্লিট। এই হচ্ছে আমাদের কভারও লাগানো হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বারকোড, কোথায় বারকোডটা দেখা যাচ্ছে না, এই হচ্ছে আমাদের বারকোড। হ্যাঁ, এই যে বারকোডটা, আর এই হচ্ছে আমাদের আউটডোর। আমাদের কাজ আমরা আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করলাম। আশা করি সবাই ঠিকমতো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।